আল্লাহ তাআলাকে আমরা কেমন ভাবে পাব, আল্লাহকে পাওয়ার অব্যর্থ কৌশল কি, কোন কৌশল অ্যাপ্লাই করলে, কোন ওয়েগুলো অ্যাপ্লাই করলে, কোন কোন মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারি, হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বান্দার, প্রত্যেকটা মুসলমানের রবের একজন প্রিয় বান্দা, খাঁটি বান্দা, মুমিন বান্দা, সবচেয়ে কাছের বান্দা হওয়ার দরকার। যুবক ভাইরা বলেন তো, সবাই আছে না নাই? ইমাম গাজালী রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি কোনো কিছু মন থেকে পেতে চায়, হৃদয় থেকে চায় এবং এটার জন্য সর্বোচ্চ দোয়া করে, চেষ্টা করে, চতুর্পাশের সব কিছুই তাকে সেই জিনিসটা পাওয়ার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বাংলা পড়বেন না আপনারা? যদি আপনার স্বপ্ন আল্লাহ তাআলাকে পাওয়া হয়, আল্লাহর ভালোবাসা পাওয়া যদি আপনার জীবনের মূল লক্ষ্য হয়, আপনার চতুর্পাশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি অংশে, প্রত্যেকটি ক্ষেত্রে আপনি এমন কিছু মাধ্যম খুঁজে পাবেন, আল্লাহ এমন কিছু রাস্তা খুলে দিবে যে রাস্তা আপনাকে আল্লাহর রাস্তায় চলতে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ, পড়বেন না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই বান্দা আমার রাস্তায় চেষ্টা করে, আমার রাস্তায় চলতে চায়, সে যদি একটা রাস্তা তালাশ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হাজার হাজার রাস্তা খুলে দেই। পড়েন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমাকে পাওয়ার চেষ্টা করে, আমি আল্লাহ তার জন্য আমাকে পেতে হাজার হাজার রাস্তা ওপেন করে দেই। সুবহানাল্লাহ। পড়েন বুখারীর হাদিস, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পেতে ভালোবাসে, আল্লাহ তাআলা তার সাক্ষাৎ পেতে ভালোবাসে। সুবহানাল্লাহ। পড়বেন না আপনারা সবাই? আহা, কি সুন্দর কথা! কোরআনে আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তুমি যদি আমার রঙে রঙিন হয়ে যাও, আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার রঙে রঙিন হয়ে যাও, আমি আল্লাহর ওয়াদা, আমিও তোমার রঙে রঙিন হয়ে যাব। সুবহানাল্লাহ। পড়বেন না? এবং আল্লাহর রঙের চাইতে উত্তম রং দুনিয়াতে আর কি হতে পারে? তাহলে অ্যাসেন্স হচ্ছে এরকম, সারাংশ হচ্ছে এরকম, আমাদের এই ছোট্ট ক্ষণিকের জীবনে যদি আমরা আল্লাহ তাআলাকে পেতে চাই, তাহলে সেটার জন্য রাস্তা, পথ, একটা টিপস, একটা মাধ্যম খোঁজার দরকার আছে না নাই? এবং কেউ যদি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, যদি আল্লাহ তার নিজের আপন হয়ে যায়, প্রিয় হয়ে যায়, রব যদি খুশি হয়ে যায়, আমাদের কি চাওয়ার মতো, পাওয়ার মতো আর কিছুই থাকতে পারে? যুবক ভাইয়েরা, আল্লাহ মানে তো তিনি যিনি পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, তিনি যদি আমার হয়ে যান, পুরো পৃথিবীটাই তো আমার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার অব্যর্থ কিছু কৌশল জানবো। আমরা সকলেই মন থেকে বলছি ইনশাআল্লাহ। তবে আমি আগেই বলেছি, যদি আপনার ড্রিম হয় আল্লাহ তাআলাকে পাওয়া, অ্যান্ড ইফ ইউ রিয়েলি ফোকাস অন ইউর ড্রিম, ইফ ইউ রিয়েলি কনসেন্ট্রেট অন ইউর ড্রিম, অ্যান্ড ইউ ট্রাই ইউর বেস্ট, অ্যান্ড ইউ ওয়ার্ক ভেরি হার্ড টু অ্যাচিভ ইউর ড্রিম, দেন ডেফিনেটলি ইউ উইল গেট ইট ইনশাআল্লাহ। তুমি যদি স্বপ্ন পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করো, ক্লান্তি লগ্নে ক্লান্ত হয়ে গেছো, তাও ট্রাই, তাও চেষ্টা, তাও হার্ড ওয়ার্কিং করতে আছো, তোমাকে দেওয়ার মালিক একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আসুন আমরা জেনে আল্লাহ তাআলাকে পাওয়ার কি কি উপায় রয়েছে। প্রথম উপায়, হয়তো অনেকে শোনেন না উপায়টা কখনো, আজকে প্রথম শুনছেন, হয়তো অনেকে আছেন এরকম। আল্লাহ তাআলাকে পাওয়ার প্রথম উপায় হচ্ছে আত্মশুদ্ধি, আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে সে আত্মাকে পরিশুদ্ধ করেছে যে। সুবহানাল্লাহ। পড়বেন না আপনারা? এই আত্মা, এই কলব, এই হৃদয়, এটা হচ্ছে সবচেয়েতে দামি জিনিস। আপনারা সবাই লোকমান হাকিমের নাম শুনেছেন? যুবক ভাইরা, লোকমান হাকিম একজন জ্ঞানী মানুষ, অনেক প্রজ্ঞা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আমি বোঝাচ্ছি আত্মা কত দামি জিনিস, আত্মার পরিশুদ্ধি কেন লাগবে, আল্লাহকে পেতে হলে আত্মার শুদ্ধি কেন লাগবে, জানার দরকার যুবক ভাইরা আছে না নাই? লোকমান হাকিমের ব্যাপারে এসেছে, উনি একজন রাখাল ছিলেন। উনি একজন কি ছিলেন? রাখাল ছিলেন। তো ওনার মনিবকে একজন এসে বলল, আপনার যে গোলাম আছে তার নাম হচ্ছে লোকমান, তো লোকমান যদিও ছাগল চড়ায়, ভেড়া চড়ায়, বাট সে সাধারণ কোনো মানুষ নয়, তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার উইজডম, তার ইলম, তার নলেজ এত বেশি, সে যখন কোথাও রাখাল হয়ে ছাগল চড়াতে যায়, চতুর্পাশে গ্রামের মানুষ তার কাছে ভিড় করে, আর তার জ্ঞান প্রজ্ঞাপূর্ণ কথা শুনে মানুষ অবাক দৃষ্টিতে তার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। পড়বেন না আপনারা?
তার মালিক বলল, কিরে আমার গোলাম, আমার দাস এত জ্ঞানীর তো আমি জানি না, যদি সে সত্যি এত জ্ঞানীই হয় তবে তাকে আমার ডাকা উচিত এবং তাকে আমার আজাদ করা উচিত। তিনি ডাকলেন এবং লোকমানের প্রজ্ঞাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য উনি বললেন, লোকমান তোমাকে একটা কাজ দিচ্ছি, শোনো, ইযহাব ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুলকাতাইন, যাও একটা বকরি জবাই করো। এবং এই রেওয়ায়াতটা এসেছে একটা বর্ণনায় এবং এটা বিশুদ্ধ রেওয়ায়াত। আমরা এই ঘটনাগুলো বলছি জাস্ট আপনাদেরকে মোটিভেট করার জন্য, বোঝাবার স্বার্থে। ইবনু তাবারিতে আসছে, ইবনু জারির তাবারিতে আসছে, তখন লোকমান গেল এবং সে মনিব বলল, তুমি এখন গিয়ে একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে ছাগলের সবচাইতে উৎকৃষ্ট অংশ, সবচাইতে উত্তম দেহের যে অংশ আছে এটাকে কেটে বের করে নিয়ে আসবা। লোকমান গেল, ছাগল জবাই করলো, ছাগল জবাই করে তার ভেতর থেকে সবচাইতে উত্তম অংশ, কলিজা, হার্ট, হৃদয় সে কেটে নিয়ে আসলো। এবার মালিক বলল, লোকমান ইযহাব, আবার যাও, ওয়াযবাহ শাতান, একটা ছাগল জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবং ছাগলের সবচাইতে নিকৃষ্ট অংশ, সবচাইতে নিকৃষ্ট দেহের অংশ বের করে নিয়ে আসো। লোকমান আবার গেল, ছাগল জবাই করলো, আবার সেই ছাগল থেকে ঠিক কলিজা কেটে নিয়ে আসলো, হার্ট, হৃদয় কেটে নিয়ে আসলো। মালিক বলল, লোকমান আমি তো শুনছিলাম তুমি অনেক জ্ঞানী মানুষ, তোমার প্রজ্ঞা অনেক বেশি, বাট তোমার তো অবস্থা জিরো। তোমাকে বললাম সবচেয়ে উত্তম অংশ নিয়ে আসো ছাগলের, তুমি আনলা হার্ট, কলব, হৃদয়, কলিজা। তোমাকে আবার বললাম সবচেয়ে নিকৃষ্ট অংশ আনো, তুমি আবার কলিজা আনলা। তোমার তো জ্ঞানের পরিধি খুব বেশি, এটা ভালো মনে হচ্ছে না লোকমান? লোকমান বলছে, হে মনিব, আমার জ্ঞান বেশি না কম এটা তো পরের বিষয়, তবে এটা সত্য কথা, প্রত্যেকটি সৃষ্টি জীবের মাঝে, প্রাণীর মাঝে, জন্তুর মাঝে একটা অংশ আছে, একটা অঙ্গ আছে, যদি এটা ঠিক থাকে সব ঠিক থাকে, যদি এটা বেঠিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পুরো দেহের দেহটাই অচল হয়ে যায়, ঠিক কিনা বলেন? হাদিসে আসছে, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। নবীজি বলছেন, প্রত্যেক মানুষের দেহে একটা অঙ্গ আছে, একটা অংশ আছে, এটা যখন ঠিক থাকে পুরো দেহটাই ঠিক থাকে, এটা যখন নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, পুরো দেহকে বরবাদ করে যায় একজন, তিনি কে? এটা ঠিক, আপনার দেহ ঠিক। আচ্ছা বলেন তো, আপনার হার্ট যদি স্টপ হয়ে যায় আপনি কি আর বাঁচতে পারবেন? যুবক ভাইরা বলেন তো দেখি, আপনার পারবেন কেউ বাঁচতে? কেউ বাঁচতে আমরা পারবো না। হার্ট, কলব, আত্মা সবচাইতে দামি জিনিস, এটা ঠিক তো সব ঠিক। তার মানে বোঝা গেল, যার আত্মা ঠিক নাই, যার হৃদয় ঠিক নাই, সে যত ভালো আমল করুক, সে যত ভালো কাজ করুক, সে যতই চেষ্টা করুক আল্লাহর কাছে যাওয়ার, সে কখনো আল্লাহর কাছে যেতে পারবে? ফার্স্ট অফ অল আপনাকে আত্মার পরিশুদ্ধ ঘটাতে হবে। যুবক ভাইরা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আর একটু ব্যাখ্যা দিই, ভালো করে বুঝে শুনে বুঝবেন তাহলে আপনার জীবনটা পরিবর্তন হবে, কাজে দিবে। হয়তো আপনি এটা কখনো শোনেন না যা বলতেছি আমি আজকে আপনাকে। এই আত্মা, এটা হচ্ছে মোট তিন প্রকার। বলেন সবাই, কয় প্রকার? আমি আবার বলছি, বলেন সবাই, কয় প্রকার? এক হচ্ছে সুস্থ দিল, দুই হচ্ছে অসুস্থ দিল, তিন নাম্বার হচ্ছে মৃত দিল। কোন দিলের সংজ্ঞা কী, ব্যাখ্যা কী, আমার চোখে চোখ রেখে সবাই শুনবেন। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সুস্থ দিল কী? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফালইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন দিনে সন্তান কাজে আসবে না, সম্পত্তি কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যার আত্মা পরিশুদ্ধ হবে, হৃদয়টা সাফ হবে, যার আত্মা সুন্দর হবে, তার প্রশান্ত আত্মাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। স্মরণ পড়বেন না আপনারা? এটা হচ্ছে সুস্থ দিল, যেই দিলটা আপনাকে কিয়ামতের দিন জান্নাতের দিকে নিয়ে যাবে। এবার আসেন, অসুস্থ দিল কাকে বলে? অসুস্থ দিল আসলে কি? অসুস্থ দিল হচ্ছে, ভালো করে বুঝবেন, অনেক লোক দেখবেন বলে, হুজুর আমার গানও ভাল লাগে, ওয়াজও ভাল লাগে, আমার সিনেমাও ভাল লাগে,
আমার কোরআন পড়তেও ভাল লাগে, মসজিদে গিয়ে নামাজ পড়তেও ভাল লাগে, আবার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেও আমার ভাল লাগে। বলেন তো সবাই, এরকম লোক আছে না নাই? আচ্ছা, তাদের হৃদয়ে আছে রোগ, তাদের রোগকে আল্লাহ তাআলা আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। এক্সাম্পল দিই, ভালো করে বুঝবেন। দেখেন, মাঝে মাঝে সাপ মানুষকে কামড়ায় কি কামড়ায় না? সাপের মাঝে একটা বিষ আছে না নাই? দেখেন, সাপে যখন দংশন করে, সাপে দংশিত ব্যক্তি দেখবেন মাঝে মাঝে ওঝার কাছে যায়। যুবক ভাইরা, যায় না যায় না যায় না, ওঝার কাছে যায়। ওঝা এই সাপটাকে বোঝার জন্য, যেটাকে বিষধর সাপ নাকি বিষহীন সাপ এটা বোঝার জন্য সেটা কাজ করে। সে কি করে? সে মরিচ বাটে, মরিচ বেটে একটা বাটিতে রাখে এবং সেই মরিচে সে লবণ দেয়। তো সাপে দংশিত ব্যক্তি যখন তার কাছে আসে, সে তার জিহ্বাটাকে বের করে এই জিহ্বাতে লবণ দেয়, মরিচ দেয়। এখন সাপে দংশিত ব্যক্তি যদি বলে যে আমার পাইনসা পাইনসা লাগে, কোনো ঝাঁজ বুঝি না, ঝাল বুঝি না, তাহলে ওঝা বুঝে নেয় যে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষধর সাপ। ঠিক কিনা বলেন? আচ্ছা, আর যদি সে বলে যে না, ঝাল লাগছে, লবণ লাগছে, তার মানে বোঝা যায় যে এই সাপটা বিষধর সাপ নয়, বরং বিষহীন সাপ তাকে দংশন করেছে। এবার বোঝেন, মানুষের জীবনে সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসা দেয়, এটা বিষের মতো কাজ করে। সাপ যখন মানুষকে দংশন করে, সাপের বিষের প্রথম প্রভাব হচ্ছে মানুষের জিহ্বার স্বাদ হারিয়ে যায়। কোনটা ঝাল, কোনটা মিষ্টি, এটা সে আর টের পায় না। ঠিক তেমনিভাবে শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, ওয়াসওয়াসা হচ্ছে বিষের মতো, এবং এই বিষের প্রথম প্রভাব হচ্ছে মানুষের ভেতর থেকে ইমানের স্বাদ হারিয়ে যায়। তখন সে সিনেমা দেখলেও ভাল লাগে, ওয়াজ শুনলেও ভাল লাগে, মসজিদে যাইতেও ভাল লাগে, সিনেমা হলে যাইতেও ভাল লাগে। এটা হচ্ছে অসুস্থ দিল। এটা কী দিল যুবক ভাইরা? এটা হচ্ছে অসুস্থ দিল। অতএব বোঝা গেল, এই স্বাদ যদি আমরা নষ্ট করতে না চাই, তাহলে ইমানকে রক্ষা করবার দরকার যুবক ভাইরা আছে না নাই? তিন নাম্বার দিল হচ্ছে মৃত দিল, মরা, যেই রুহে আর রুহ নাই, মরে গেছে আত্মাটা, একদম আত্মাটাই শেষ, বিনষ্ট হয়ে গিয়েছে। এটা কেমন আল্লাহ তাআলা নিজে বলছেন? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জাহান্নামে আমি নিক্ষেপ করব জিন জাতিকে এবং মানব জাতিকে। পুরো জাহান্নামটা ভর্তি থাকবে জিন জাতি দ্বারা এবং মানব জাতির দ্বারা। কারা তারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ মন দিয়েছি, মন দিয়ে ভাবতে চায় না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখতে চায় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়ে শুনতে চাই না। এরা কারা? আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হচ্ছে চতুষ্পদ প্রাণীর মতো। আল্লাহ বলছেন, না 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 না, শুধু চতুষ্পদ প্রাণী নয়, বাল হুম আদল, বরং এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আমি এ আয়াত যখনই পড়তাম, আমি ভাবতাম যে আচ্ছা, আল্লাহ বললেন যে যে মানুষ হৃদয় থাকতে বোঝে না, কান থাকতে শোনে না, চোখ থাকতে দেখে না, আল্লাহ তাকে চাইলে জাস্ট বলতে পারতেন কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো, কিন্তু আল্লাহ তা বলেই শেষ করেন নাই। আল্লাহ বলছেন, তা নয়, বাল হুম আদল, বরং এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আমি ভাবলাম যেই মানুষ হচ্ছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সন্স অফ আদম, এই মানব গোষ্ঠীকে, আদম জাতকে সবচাইতে সম্মানের জায়গায় আসীন দিয়েছে একজন, তিনি কে? সম্মানের জায়গায় আল্লাহ আমাদেরকে আসন দিয়েছেন, আমাদের আল্লাহ সে জায়গায় বসিয়েছেন, তাহলে আমরা চতুষ্পদ জন্তু যদি খারাপ হলাম কেমনে? এটা আমি ব্যাখ্যা খুঁজলাম। মাথায় রাখবেন, কোরআন যে বুঝতে চায়, যে অনুধাবন করতে চায়, আল্লাহ তার জন্য কোরআন বোঝার পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? এর ব্যাখ্যা আমি পেলাম, বোঝাচ্ছি আপনাদের সবাইকে। আচ্ছা দেখবেন,
কিছু লোক বাসায় কুকুর পোষে, কুকুর আছে না বাসাতে মানুষের আজকাল আছে না? আচ্ছা দেখেন, এখন মনে হয় রাত বাজে 12টা, আপনি আজকে ওয়াজ মাহফিল শেষ করে বাসায় যাবেন, আপনি হচ্ছেন বাসার মালিক। তো রাত বাজে 12টা, দূর থেকে আপনি আসছেন, দেখবেন কুকুর আপনাকে না দেখে ঘেউ 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 করা শুরু করবে। তার মানে কুকুর তার ভাষায় বলে হোল্ড স্টপ থামো। আপনাকে কিন্তু দেখে নাই কুকুর এখন। তো দেখবেন মালিকজন চলে আসে বাসার কাছে, গেটের কাছে, মালিককে দেখার সঙ্গে সঙ্গে দেখবেন কুকুর চুপ হয়ে যায় এবং কুকুরটা তার পায়ের কাছে এসে এমনি জড়ায় থাকে আর তার ভাষায় সে বলে আই অ্যাম এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে জহাপনা, আপনার বাসা আপনি যান, কোনো সমস্যা নাই, আমি আপনার পাশে আছি। জোভার কথা কি সঠিক বলছি না ভুল বলছি? কুকুর গিয়ে কি বলে? এক্সট্রিমলি সরি স্যার, আপনি যান, এটা আপনার বাসা। আচ্ছা বুঝেন, এ রাত 12টার সময় যদি কুত্তা মালিক না দেখে চোর দেখত, চোর যতই বিস্কুট দিক চকলেট দিক, কুত্তা কি চুপ থাকত? ইয়েস নাকি নো? নো, কুত্তা চুপ থাকতো না। তো আল্লাহ বলছে কুত্তায় তো মালিক চিনল, সে তার মনিবকে চিনল, কে তার মালিক, কে তারে খাওয়ায়, কে তারে বাসায় জায়গায় তার চিনতে পারলো। বাট মানুষ, আমি হৃদয় দিলাম, জ্ঞান দিলাম, কান দিলাম, চোখ দিলাম, সব দিলাম, সব চিনল, ফুল চিনল, মেয়ে চিনল, গাড়ি চিনল, বাড়ি চিনল, বাট দিয়েছে কে? সে মালিককে চিনল না, সে কুত্তার চাইতে খারাপ হয়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন সবাই, বাল্লহুম আদল, কুকুরের চাইতে নিকৃষ্ট মানুষ যে আল্লাহকে চিনতে পারে নাই। অতএব আল্লাহকে পেতে চাইলে, আল্লাহ নিকটবর্তী হতে চাইলে আত্মার পরিশুদ্ধির দরকার। যুবক ভাইয়ারা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে আত্মার পরিশুদ্ধি ঘটাবার তৌফিক দান করুক। সকলে আমরা মন খুলে পড়ি আমিন। এখন আত্মা পরিশুদ্ধ করব কেমন করে প্রশ্ন আছে না নাই? নাম্বার ওয়ান, যদি আত্মাকে পরিশুদ্ধ করতে চান, প্রথম আমল, আমি আবারও বলছি, আত্মা পরিশুদ্ধ করার প্রথম আমল, পার্থিব জীবনের যে মোহটা আছে এই মোহটা ত্যাগ করতে হবে। আই রিপিট এগেন, যদি আপনি আত্মার পরিশুদ্ধ ঘটাতে চান, পার্থিব জীবনের যে মোহটা আছে, যে মায়াটা আছে, এটাকে আপনাকে ত্যাগ করতে হবে। হাদিসে আসছে, লা ইয়াসালু কলবুল কাবীর শাবান ফি ইসনাইন ফি হুব্বিদ দুনিয়া ওয়া তুলিল আমাল। মানুষ বৃদ্ধ হয়ে যায়, বাট দুইটা জিনিস কখনো বৃদ্ধ হয় না, এক মানুষের দুনিয়ার প্রতি ভালোবাসা, দুই মনের ভেতরে আশা। দেখবেন মানুষ যত বুড়া হোক এখনও স্বপ্ন, আমার বাড়িতে এসি লাগাবে কবে, টাইলস হবে কবে, বিশাল বড় ফ্ল্যাট হবে কবে, আমার সন্তানের সরকারি চাকরি হবে কবে, ঠিক কিনা বলেন? দুনিয়ার প্রতি লালসা মায়া আর দুনিয়ার প্রতি আশা মানুষের শেষ হয় না, চাই সে যতই বুড়া হয়ে যাক। অতএব প্রথম কাজ, পার্থিব জীবনের প্রতি যে চাহিদা আমাদের আছে এটা আমরা দূর করে রাজি আছেন তো ইনশাআল্লাহ। দুই নাম্বার আমল আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, যদি আমরা আত্মাকে ঠিক করতে চাই, দুই নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে। আবারও বলছি, দুনিয়ার বাস্তবতা বুঝতে হবে। যুবক ভাইয়েরা মাথায় রাখবেন, এই দুনিয়া হচ্ছে কেমন? আল্লাহ কুমুত তাকাথুর হাত্তা জুরতুমুল মাকাবে, চাই আরও, চাই আরও দাও। যার সাইকেল আছে যার বাইক চাই, যার বাইক আছে তার কার চাই, যার কার আছে সে প্লেন চায়, জেট প্লেন চায়, পার্সোনাল প্লেন চায়, হেলিকপ্টার চায়, চাওয়ার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান মেয়র হতে চায়, মেয়র এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী প্রধানমন্ত্রী হতে চায়, চাহিদার কোনো শেষ নাই, ঠিক কিনা বলেন? বাস্তবতা বুঝতে হবে, এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। দুনিয়ার বাস্তবতা আপনি বোঝেন তাহলে আপনার আত্মাকে সঠিক করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? তিন নাম্বার, আত্মা পরিশুদ্ধ করতে চাইলে দীর্ঘ আশা ত্যাগ করতে হবে। কোনো আশা নাই আমার দুনিয়াতে, আমার সব আশা পরকালে। এই চিন্তা যে করতে পারবে তার হৃদয়ে কোনো দাগ আর থাকতে পারে? তাহলে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। তাহলে এক নাম্বার আমল আমরা খুব ব্যাখ্যা দিয়ে শুনলাম, বাদবাকিগুলো তো ব্যাখ্যা আমি দিব না, জাস্ট ক্লিয়ার কাট শর্টকাটে বলবো। তাকবীর দেন সবাই মিলে একটা, লিল্লাহি তাকবীর। তাহলে আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন। যদি আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহর কাছের বান্দা হতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান, প্রথম কিসের পরিশুদ্ধি লাগবে? এক বাক্যে বলো সবাই, কিসের পরিশুদ্ধি লাগবে? আত্মা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।
দুই নাম্বার, যদি আপনি আল্লাহকে পেতে চান আপনার জীবনটাকে পরকালমুখী করতে হবে। কি মুখী যুবক ভাইয়েরা? আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন। আমরা যদি আল্লাহকে পেতে চাই, আমাদের মুখ দুনিয়ার দিকে থাকবে না আখিরাতের দিকে থাকবে? এখন পরকালমুখী কেমনে হবেন, প্রশ্ন আছে না নাই? এক, যদি পরকালমুখী হতে চান, প্রথম আমল হচ্ছে ইমানকে শক্ত করা। ইমান বড় দামি একটা হাতিয়ার। আজকে আমাদের সংখ্যা অনেক বেশি, বাট ইমান আমাদের কম। মুসলমানরা আজকে মার খায়, প্রত্যেকটা কান্ট্রিতে মার খায়, বাংলাদেশেও মার খায়, ফিলিস্তিনেও মার খায়, সব জায়গায় মার খায়। সংখ্যায় কম নয়, বরং ইমানের শক্তিতে আমরা কমে গেছি, ঠিক কিনা বলেন? হাদিসে আসছে, মান আহাব্বা ইউযাহযাহা আনিন নার ওয়া ইউদখিলাল জান্নাহ ফালতাতিহি মানিয়াতু ওয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি চায় যে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে, জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবে, সেটা ইমানটাকে শক্ত করে। কার উপরে? ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এক, আল্লাহ। দুই হচ্ছে কিয়ামতের দিবস। ইমান শক্ত যার, আল্লাহ তাকে পরিপূর্ণ জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবে। পড়েন, সুবহানাল্লাহ। এক নম্বর আমল, আমরা সকলে ইমানটা শক্ত করব। দুই, এটা বড় ইন্টারেস্টিং পয়েন্ট, এটা হচ্ছে দুনিয়াকে কম্পেয়ার করা আখরাতের সাথে। বুঝেন, আমার দিকে তাকান, দুনিয়াকে কিসের সঙ্গে কম্পেয়ার করবেন যুবক ভাইয়েরা? আখরাতের সাথে। ইমাম জালালউদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমি যখন দুনিয়াকে আখরাতের সাথে কম্পেয়ার করছি, তুলনা, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা, আমি তিনটা জিনিস পেয়েছি। এক, তিনটা জিনিস। এক, দুনিয়া এখানে কোয়ালিটির সমস্যা। আচ্ছা, এই যে একটা, এটাকে বলে আমরা, এটাকে আমরা বলি ওয়েস্ট কোট, এটা হচ্ছে থোবে বা জুব্বা, এটা হচ্ছে ওয়াচ, এটাও নিউ, এটাও নিউ, এটাও নিউ, ব্র্যান্ড নিউ। আচ্ছা, আমরা এখন বসে আছি 2024 সালের জুলাই মাসের 27 তারিখে। আচ্ছা, আপনি ভাবেন তো, ঠিক এই জুব্বাটা, এই ওয়েস্ট কোটটা, এই ওয়াচটা, এই সব কিছু ঠিক 2028 সালের 27 জুলাই, 4 বছর পরে, এটার কালার বা কোয়ালিটি এটা কি এমন থাকবে না ফ্যাকাশে হয়ে যাবে? থাকবে না। কোয়ালিটি স্থায়ী নয়, অস্থায়ী। বাট পরকালে যখন আপনি যাবেন, আপনার যে চেহারা, আপনার যে যৌবন, আপনার যে ফিগার, আপনার যে বডি, আপনার যে অ্যাট্রাকশন, যে চেহারা, যে রূপ, এটা যেমন শুরুতে থাকবে শেষ পর্যন্ত তেমনই থাকবে। সুবহানাল্লাহ। পরে 10 বছর বয়সে চেহারার রং একরকম, 20 বছরে একরকম, 25 বছরে আর এক রকম, 40-এ পা রাখলে আর এক রকম, 50-এ আর এক রকম। কোয়ালিটি সেম না। আজকে এক কোয়ালিটি, কালকে আর এক কোয়ালিটি। আজকে এক ব্র্যান্ডের কোয়ালিটি ভালো, কালকে আর এক ব্র্যান্ডের কোয়ালিটি ভালো। তার মানে এটার কোয়ালিটির কোনো স্থায়িত্ব নাই, বাট আখেরাতের স্থায়িত্ব আছে না নাই? দুই, দুনিয়াতে, কথা কি আমার বোঝা যায়? যায়। দুনিয়াতে সমস্যা হচ্ছে কোয়ান্টিটির সমস্যা। কোয়ান্টিটি মানে হচ্ছে সংখ্যা। আচ্ছা, মনে করেন আমরা এখন আছি ঢাকাতে, ফর এক্সাম্পল আপনার নামে ঢাকা লিখে দিলাম, পুরো ঢাকাই আপনার, পুরো ঢাকাটাই আপনার, অনেক বড় জায়গা কিন্তু ঢাকা, বিশাল বড় প্লেস, বিশাল বড় রাজত্ব আপনি পেয়েছেন, যতই পান আপনি। তারপরের দিন ভাববেন, যে দুবাইয়ের রাজধানী পাইতাম খুব ভালো হইতো। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? যতই আপনি পান, সংখ্যা যতই বেশি হোক, আরও চাই, আরও চাই, আরও চাই, এই মনোমাইন্ড আছে না রে? আখেরাতে যাওয়ার পরে আল্লাহ যখন আপনার প্রত্যেকটা চাহিদা পূরণ করবেন, প্রত্যেকটা চাওয়া পূরণ করবে, এত দিবে আল্লাহ যে আপনার আল্লাহকে বলতে বাধ্য হবেন আপনি, যে আল্লাহ আমি আর চাই না, এটাই আনাফ আমার জন্য। সুবহানাল্লাহ। পড়ে সবাই, কোয়ান্টিটির সমস্যা দুনিয়ার সঙ্গে আখেরাতের। তিন নাম্বার, আখেরাত হচ্ছে স্থায়ী আর দুনিয়া হচ্ছে অস্থায়ী। দুনিয়ার যে সম্পত্তি, ঘর, বাড়ি, টাকা পয়সা, BMW কার, বাইক, বউ, বাচ্চা, সন্তান, মোবাইল ফোন, সব কালকে মরলেই এটা আপনার সন্তানের নামে হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা স্থায়ী না, এটা হচ্ছে অস্থায়ী। অতএব বোঝা গেল, পরকালমুখী হতে চাইলে আমাদের সবাইকে এই তিনটা বিষয়, ইমান শক্ত করতে হবে এক নাম্বার, দুই নাম্বার দুনিয়াকে আমরা পরকালের সাথে কম্পেয়ার করবো, তিন নাম্বার আমরা সবাই পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করবো, পরকাল জীবনটা কি,
কেমনে শুরু হবে, বিচার দিবস কেমনে হবে, কোন কোন বিচার হবে, কোন বিচারের শাস্তি কী হবে, এটা যত বেশি জানবেন আপনার আমল তত বাড়বে। যত আমল বাড়বে আল্লাহর সঙ্গে আমার বন্ধুত্ব তত সুন্দর হবে। সুবহানাল্লাহ, পড়েন। তা দুই নাম্বার হচ্ছে কী মুখী হওয়া লাগবে, বলে গেছেন পরকাল মুখী। বলেন সবাই, কী মুখী হওয়া লাগবে? পরকাল, মাশাআল্লাহ। তিন, কেউ যদি আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চায়, যেটা বলবো এখন এটা কোনো অল্টারনেটিভ ওয়ে নাই, এটা হচ্ছে নামাজ। বলেন সবাই, কী লাগবে যুবক ভাইয়েরা? নামাজ। নামাজ ছাড়া শুধু দাড়ি রেখে, টুপি পরে, একখান জুব্বা লাগায় দিয়ে মানবতার ফেরিওয়ালা হইলে কি জান্নাত পাওয়া যাবে যুবক ভাইয়েরা? পাওয়া যাবে না। নামাজ লাগবে। অনেক নেতা দেখবেন, বাপ রে বাপ, নেতা আসলে স্লোগান শুরু হয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বাট নামাজ পড়ে না একক, আছে না নাই? তাহলে বোঝা গেল নামাজ হচ্ছে মুসলমানদের জীবনের এত বড় একটা হাতিয়ার, যে নামাজের দ্বারাই একজন মুসলমান আল্লাহর সবচেয়েতে নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা সবাই? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ফাসজুদ ওয়াক্তারিব, যদি তোমরা আমার নিকটবর্তী বান্দা হতে চাও, যদি তোমরা আমার প্রিয় বান্দা হতে চাও, আমার কাছে আসতে চাও, ফাসজুদ সিজদায় লুটিয়ে যাও, তোমার কাছে সবচেয়েতে আপন হয়ে যাবে একজন, তিনি কে? আমি তোমার সবচেয়েতে নিকটবর্তী হয়ে যাব। ফাসজুদ, প্রস্ট্রেট, ওয়াক্তারিব অ্যান্ড বি ক্লোজার টু ইওর লর্ড, সিজদায় লুটিয়ে যাও আর রবের সবচেয়েতে কাছের বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, এই নামাজ, নামাজটা কিন্তু আসলে কোরআন হাদিসে কোথাও নাই। নামাজটা হচ্ছে একটা ফার্সি শব্দ। আবারও বলছি, নামাজটা কী শব্দ যুবক ভাইরা? ফার্সি শব্দ। আরবি শব্দ হচ্ছে সালাত। টমেটোর সালাদ এইটা না, সালাত মানে হচ্ছে গেট ক্লোজ, নিকটবর্তী হওয়া। যে ব্যক্তি নামাজ পড়ে, পাচক তো ঠিকঠাক মতো পড়ে, আল্লাহ বলছে সে দুনিয়ার থেকে আমার আরও বেশি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? সালাত মানে হচ্ছে কানেকশন, লিঙ্ক, কমিউনিকেশন। যে বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, তেলাওয়াত শুরু করে দেয়, সে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন আমি চাই যে আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি কোরআন পড়ি। আমি আবার বলছি, উনি বলেছেন, আমি যখন চাই যে আমি আল্লাহর সাথে কথা বলবো, আমি কোরআন পড়ি। আর আমি যখন চাই যে আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? নামাজ হচ্ছে মুসলমানকে আল্লাহর সবচেয়েতে নিকটবর্তী বান্দা বানিয়ে দেয়। আল্লাহর ভালোবাসা পাওয়ার সবচেয়েতে অব্যর্থ কৌশল হচ্ছে নামাজ। এটা ব্যর্থ হয় না যুবক ভাইয়েরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্তে একটা খবর নিয়েছেন, এটার নামই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ, পড়েন সবাই। আচ্ছা বলেন তো সবাই, আমাদের শেষ নবীর জীবনের শেষ কথা ছিল কি? বলেন সবাই, ছিল কি? এই হাদিসগুলো আমি আমার ওয়াজে অসংখ্যবার বলেছি, কেন নামাজ ছিল, শেষ কথা কেন নামাজ ছিল, বারবার বলেছি। যে যুবক ভাইয়েরা, নামাজ নাই যার, আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহ সবাইকে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করুক। আমার সকলে মন খুলে পড়ছি, আমিন। চার নম্বর আমল হচ্ছে, শর্টকাট আমরা বলছি, জাস্ট বলে শেষ করে দিচ্ছি আমরা, যেহেতু সময় আমাদের বেশি একটা নেই, আমাদেরকে আমাদের আরও কাজ করতে হবে। চার নম্বর হচ্ছে, আব্বা আম্মার খেদমত লাগবে। কিসে খেদমত লাগবে যুবক ভাইরা? আব্বা আম্মার খেদমত লাগবে। দেখুন, আপনি যত বড় পীর হন, যত বড় আউলিয়া হন, কুতুব হন, মাজার শরীফের পীর হন, বাপ মা যদি আপনার উপর নারাজ হয়ে যায়, খোদার কসম, কোনো পীর জান্নাত যেতে পারবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? রেদাউর রব্বি ফি রেদাউল ওয়ালিদাইন ওয়া সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি হচ্ছে আব্বা আম্মার সন্তুষ্টির ভিতরে, আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে আব্বা আম্মার অসন্তুষ্টির ভিতরে। যার আব্বা আম্মা রাজি, হাদিস বলছে তার উপরে আল্লাহ নিজেই রাজি। সুবহানাল্লাহ, পড়েন। আব্বা আম্মার খেদমত লাগবে। এবং সবচেয়ে বড় বিষয় জানেন, বাবা আমার খেদমত করলে সবচেয়ে বড় নিয়ামত পাওয়া যায় অনেক আছে, আমি জাস্ট একটা মেনশন করছি, তো সময় খুবই সংক্ষেপ। একটা বড় প্লাস পয়েন্ট, পজিটিভ সাইড, আব্বা আম্মার খেদমত করলে সেই বান্দা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। সে দোয়া করার সাথে সাথেই আল্লাহ তার দোয়াকে কবুল করে, দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল। হাদিসে আসছে, নবীজি
ইন্তেকালের পূর্বে, ওয়াফাতের পূর্বে বললেন, শোনো হে অমর, হে আলী, আমার পরে এখানে একজন হজ করতে আসবে, তার নাম হবে ওয়াইস, তার শাখা হবে কর, তার গোত্রের নাম হবে কর। তুমি অমর, তুমি আলী, কারা এরা? দুইজনই খলিফা এবং দুইজন দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ, নাই আপনাদের সবার? তোমরা দুইজন তার কাছে দোয়া চেও। তো হজের সময় আসলো, ওমর ফারুক সবাইকে ডাকলেন, সবাই আসো এদিকে। হ্যাঁ ভাই, কোন গোত্রের কে আছো? দাঁড়িয়েছে একজন, তোমার নাম কি? অমক। তুমি কি ওয়াইস নামে কাউকে চেনো? বলছে, হ্যাঁ চিনি, আমার ভাতিজা হয়, আমি তার চাচা। বলছে, কোথায় এসে? বলছে, ওকে কি করবে, ওর মাথার তো ছিঁড়া, বোকা টাইপের ছেলে, কি লাগবে ওকে, কি দরকার? বলছে, ওর মাথার তার না, তোর মাথার তার ছেলে, ওর অ্যাড্রেস বল, কোথায় আছে সে? বলছে, অমুক জায়গায় গিয়ে ছাগল চড়ানোর জন্য, আমাকে অ্যাড্রেস দেন আপনি। অ্যাড্রেস নিয়ে গেছে সবাই মিলে, ওমর ফারুক গিয়েছেন, আলীও গিয়েছে। তো গিয়েছে ওমর ফারুক, দেখছেন গিয়ে যে ওয়াইস কর্মী নামাজ পড়ছে পাহাড়ের টিলার পাশে। তো যখন সে বুঝে গেছে পেছনে কেউ দাঁড়িয়ে আছে ঘোড়ার গাড়িতে করে, কেউ এসেছে সওয়ার হয়ে, খুব শর্টকাট নামাজ শেষ করেছে, খুব শর্টকাট, খুব দ্রুত নামাজ শেষ করে ফেলেছে। তো এবার যখন সালাম ফিরিয়েছেন, বলছে, ভাই আপনারা কারা? সে কিন্তু জানা যে এটা অমর, এটা আলী, জানা না, চেনে না কাউকে। বলছে, ভাই আপনি কে, কই থেকে আসছেন আপনারা? তো বলছে, ভাই তোমার নাম কি? বলছে, আমার নাম হচ্ছে ওয়াইস। আপনার গোত্রের নাম কি? বলছে, আমার গোত্রের নাম হচ্ছে কর। তো বলছে, কী ব্যাপার ভাই, আপনি আমাকে এত প্রশ্ন কেন করছেন, আপনারা কারা? তো আলী বলছে, আমার নাম হচ্ছে আলী, ওয়াইসমুহু অমর, ইনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা শুনে তার দুই চোখের অশ্রু ঝরতে শুরু করছে। আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য দোয়া কেমনে করি? হে আলী, আপনার জন্য দোয়া আমি কেমনে করি? আপনার তো আমার চাইতে অনেক অনেক উঁচু বংশের মানুষ, অনেক কাছের বান্দা আল্লাহ। এবার তারা বলছে, ওয়াইস, এই দোয়া আমি চাচ্ছি না, বরং নবী বলেছে তোমার থেকে দোয়া চাইলে দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে সে দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? কিন্তু কেন দোয়াটা কবুল হবে? কেন? নবীজি বলেছেন, ওয়াইস তার মায়ের এত খেদমত করেছে, সে দোয়ার জন্য হাত তুললে তার হাত কখনো আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আল্লাহ আমাদের সবাইকে আব্বা আম্মার দোয়া নেওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন। পাঁচ নম্বর, আল্লাহর নিকটবর্তী বান্দা হতে চাইলে সবর লাগবে, ধৈর্য। ধৈর্য আছে যার, সেই হচ্ছে আল্লাহর সবচেয়েতে প্রিয়। জাস্ট এক মিনিট সময় নিচ্ছি, সবর কাকে বলে বোঝাবার স্বার্থে। সবর মিন্স পেশেন্স, সবর মানে হচ্ছে ধৈর্য। ইট ইনক্লুডস অ্যাসপেক্টস অফ বিং সেলফ ডিসিপ্লিনড, রিমেইনিং স্পিরিচুয়ালি স্টেডফাস্ট, অ্যান্ড শোয়িং ফর্টিটিউড ওয়েন স্পেশালি ফেসড উইথ অ্যাডভার্সিটি অর সেটব্যাকস। সবর মানে হচ্ছে নিজেকে আধ্যাত্মিকভাবে, মানসিকভাবে অলওয়েজ স্থির রাখা, স্ট্রং রাখা। যা হয়ে যাক, যতটুকু হয়ে যাক, কোনো ব্যাপার না, যা করবে সব করার মালিক একজন, তিনি কে? এটা হচ্ছে সবর। সবরের ফলাফল কি হবে? ইন্নামা ইউওয়াফা সাবিরুনা আজরাহু বিগাইরি হিসাব। যে ধৈর্যশীল হবে আল্লাহ তাকে বিনা হিসেবে, আবার বলছি বিনা হিসেবে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? দোজ হু আর পেশেন্ট, আল্লাহ উইল গিভ দেম জান্নাত উইথাউট অ্যাকাউন্ট, কোনো হিসাব ছাড়া, একদম আল্লাহ জান্নাতে তাকে ঢুকাই দিবে বিনা হিসাবে। সুবহানাল্লাহ, পড়েন সবাই আপনারা? তাহলে পাঁচ নাম্বার লাগবে সবর। বলেন সবাই, কী লাগবে যুবক ভাইরা? সবর। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া, আমিন। ছয় নাম্বার, আল্লাহকে পেতে চাইলে, আল্লাহর ভালোবাসা চাইলে তওবা এবং ইস্তেগফার লাগবে। দুইটাকে আমি একসঙ্গে বললাম, তওবা এক, ইস্তেগফার আর এক, একটু পার্থক্য আছে। তওবা মানে হচ্ছে আমি খারাপ পথে ছিলাম, ফিরে আসছি ভালো পথে, তওবা ফিরে আসছি, এটা হচ্ছে তওবা। ইস্তেগফার, আমি অন্যায় করেছি, এখন আমি মোটামুটি ঠিক আছি, তবু আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ইস্তেগফার পাঠ করছি। সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। যেই বান্দা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, সে বান্দা আল্লাহর সবচেয়েতে বেশি কাছের বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়েন। অতএব তওবা এবং ইস্তেগফার আমরা নন স্টপ করবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং সর্বশেষ আমরা আমলটা জানবো ইনশাআল্লাহ। সর্বশেষ আমল, যে বান্দা আল্লাহর সবচেয়েতে কাছের বান্দা হতে চায়,
তাকে যে আমলটা করতে হবে সেটা হচ্ছে এই প্রত্যেক দিন যতটুকু পারা যায় সর্বোচ্চ সাধ্য অনুযায়ী কোরআনটা আমরা পড়ব, পাঁচ পৃষ্ঠা, দুই পৃষ্ঠা, তিন পৃষ্ঠা, এক পৃষ্ঠা, যাই হোক পড়বো, আমরা বাদ দিব না। মনে করেন যে এশারের পরে আপনি সব মুলক পড়বেন, বলেন সবাই কি পড়বেন যুবক ভাইরা? যে ব্যক্তি এশার পরে সুরা মুলক পড়ে ঘুমায়, মানি আতুম মিন আযাবিল কবর, যদি সেই বান্দা সেই দিন বা রাতে মারা যায় তার কবরের সমস্ত আযাব আল্লাহ মাফ করে দেয়। ফজরের নামাজের পর সুরা ইয়াসিন পড়বে, খুব কম, এই তো চার পাঁচ পৃষ্ঠার একটা সুরা পড়বেন। সুরা ইয়াসিন যে ব্যক্তি তেলাওয়াত করে ফজরের নামাজের পরে সারা দিনের সমস্ত বিপদ থেকে, আপদ থেকে, বালা থেকে আল্লাহ তাকে রক্ষা করে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? আচ্ছা, প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, আল্লাহ হাবিব বলেছেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো দেওয়াল থাকে না মৃত্যু ছাড়া। সে মরে না তাই সে জান্নাতে যায় না, সে মরলেই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? একদম বেসিক কিছু আমল বললাম, ফজরের পরে সূরা ইয়াসিন পড়বেন, মাগরিব পরে সূরা ওয়াকিয়া পড়বেন, এশার পরে সূরা মুলক পড়বেন, আর প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মুখস্থ করে তেলাওয়াত করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই সাতটি আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি, আমিন।